নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। গল্পের উপহারে সকলকে স্বাগত জানাই। আজকে গল্প পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা ছোট গল্প মনোবাসিতা। গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের গল্প মনোবাসিতা। হারিয়ে গিয়েছে প্রতিভা সেনের সেই ছোট্ট হাত ব্যাগ। রোজই অফিসে যাবার সময় আর অফিস থেকে ফেরবার সময় যে হাত ব্যাগ প্রতিভা সেনের হাতে ঝুলত কিংবা কোলের উপর পড়ে থাকত, রঙিন চামড়া ছোট্ট হালকা হাত ব্যাগ, তার উপর এমবস করা ছোট্ট একটি সাদা তাজমহল। এই তো মাত্র 3 মাস আগে লখনউয়ে বেড়াতে গিয়ে উত্তরপ্রদেশ কুটির শিল্প প্রদর্শনীর একটা স্টল থেকে ব্যাগটাকে কিনেছিল প্রতিভা। ছুটির পর অফিস থেকে বের হয়ে ডালহৌসি বালিগঞ্জ ট্রামে ভিড় ঠেলে ওঠবার পরও ব্যাগটা হাতেই ছিল, মনে পড়ে প্রতিভার। ট্রামটা মোড় ফিরে রাসবিহারী অ্যাভিনিউয়ের ভিতর দিয়ে যখন চলতে শুরু করলো, তখনও ওই ব্যাগটা প্রতিভার কোলের উপরই ছিল। নতুন আংটিটা আঙুলে বড় বেশি ঢিলে হয়েছে, তাই আঙুল থেকে প্রায় পরপরও হয়েছিল একবার। আংটিটাকে আঙুল থেকে খুলে নিয়ে ব্যাগের ভিতর কখন ভরেছিল প্রতিভা তাও স্পষ্ট করে মনে পড়ে। ট্রামটা তখন ত্রিকোণ পার্ক পার হয়ে ছুটে চলেছে, তারপর আর কিছু মনে নেই। গড়িয়াহাটার মোড়ে নামবার সময় ব্যাগটা হাতে ছিল বলে মনে পড়ছে না। মনে হয় ভুল করে ট্রামের সিটের উপরেই ব্যাগটাকে রেখে ট্রাম থেকে নেমে পড়েছে প্রতিভা। উদ্বিগ্ন হয়ে ট্রাম ডিপোতে একবার ফোনও করেছিল প্রতিভা, কিন্তু জানা গেল কোনো হারানো লেডিস ব্যাগ ডিপোতে জমা হয়নি। তবে তো কোনো সন্দেহই নেই যে কেউ একজন ব্যাগটাকে পেয়েছে আর নিয়ে চলে গিয়েছে। ব্যাগের ভিতরে নতুন আংটিটা আছে, সৎ মানুষের হাতে পড়লে আংটি শুদ্ধ ব্যাগটাকে পাওয়া যাবে, আর কোনো অসতের হাতে পড়লে সবই যাবে, আংটিটা ফেরত আসবে না, ব্যাগটাও না। আংটিটা ছাড়া ওই ব্যাগের মধ্যে আর যেসব বস্তু আছে, এই পৃথিবী দুটি মানুষ ছাড়া আর কারো কাছে সেসব বস্তুর কোনো দাম নেই। 2 চিঠি আর 1 ফটো। প্রতিভার নামে অফিসের ঠিকানায় জয়ন্ত রায়ের যে চিঠিটা কাল এসেছে সেই চিঠি। জয়ন্তর কাছে প্রতিভার লেখা যে চিঠিটি আজই পোস্ট করবে বলে ভেবে রেখেছিল সেই চিঠি। আর প্রতিভা সেনের নিজের একটি হাফ পোস্টকার্ড সাইজের ফটো। কিন্তু সত্যিই ব্যাগটা কোনো সৎ লোকের হাতে পড়েছে এমন সৌভাগ্য যে আশা করতে পারা যাচ্ছে না। যদি তাই হতো তবে কি এই 3 দিনের মধ্যেও কোনো ভদ্রলোক এসে ব্যাগটা ফেরত দিয়ে যেতেন না? অন্তত চিঠি দিয়ে তো জানাতেন যে অমুক ঠিকানায় লোক পাঠিয়ে আপনার ব্যাগ নিয়ে যাবার ব্যবস্থা করুন। যার ব্যাগ এবং যে অফিসে সে কাজ করে তার পরিচয় তো ব্যাগের ভিতরের একটি চিঠির ঠিকানা দেখলেই বুঝে ফেলা যায়। যারই হাতে পড়ুক ব্যাগটা, সে কিন্তু প্রতিভা সেনের জীবনের সবচেয়ে বেশি মায়াময় ও গোপন করা একটা ঘটনার পরিচয় জেনে ফেলেছে। আশ্চর্য নয় প্রতিভা সেনেরই পরিচিত কোনো মানুষ কিংবা কোনো আত্মীয় মানুষের হাতে ব্যাগটা পড়েছে। কি বিশ্রী লজ্জার ব্যাপার হয়ে গেল! হাওড়া শিবপুরে থাকে এবং অনেক টাকা হাতে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমেছে যে জয়ন্ত রায়, তার সঙ্গে ডালহৌসি স্কোয়ারের মুড অ্যান্ড মরিসনের হেড অফিসে প্রতিভা সেনের অল্পদিনে চেনাশোনা ও মেলামেশার ইতিহাস ভালোবাসার আবেগে মধুর হয়ে উঠেছে, এই ঘটনা যদি কোনো পরিচিত বা আত্মীয় মানুষ জানতে পারেন তবে। বিয়েটা হয়ে যাবার পর জেনে ফেললে কিছু আসে যায় না, কিন্তু বিয়ের আগে জেনে ফেললে লজ্জারই ব্যাপার হয়ে যায়। যদি বিয়ে শেষ পর্যন্ত না হয় তবে তো ঘটনাটা প্রতিভার জীবনের একটা বিদ্রূপের, একটা গ্লানির গল্প হয়ে আত্মীয়দের আর পরিচিতদের মুখে মুখে ঘুরবে। শুধু লজ্জা নয়, ভয়ও পায় প্রতিভা। এই ডোভার লেনে কাকার যে বাড়িতে থাকে প্রতিভা, সে বাড়িতে মুখচোরা মেয়ে বলে প্রতিভার যে একটু দুর্নাম গোছে সুনামও আছে। কাকিমা বিয়ের কথা বললেই প্রতিভা শুধু একটু লাজুক হাসি হেসে মুখ ফিরিয়ে নেয়। সত্যি বিয়ে করতে চায় কি না চায় মেয়েটা,
কাকিমা স্পষ্ট করে কিছু বুঝতেও পারেন না। কাউকে বিয়ে করবে বলে মনে মনে কোনো অনুরাগের কাণ্ড করে বসে আছে কি না তাও বোঝা যায় না। সেই মেয়ে যদি হঠাৎ এভাবে ধরা পড়ে যায়, যদি কোনো লোক বাড়িতে এসে কাকিমার হাতেই হারানো ব্যাগটাকে দিয়ে যায়, তবে বাড়ির লোকের বিস্ময় দেখে প্রতিভাকে বিব্রত হতে হবে বই কি। কেউ কেউ হয়তো বিরক্ত হয়ে একটা মন্তব্য করে বসবেন, ভালো করে না বুঝে সুঝে হঠাৎ কোথাকার কার সঙ্গে এসব কাণ্ড করে বসলো প্রতিভা। অফিস কামাই করে 3 দিন ধরে এক অদ্ভুত প্রতীক্ষার আকুলতা নিয়ে বাড়িতেই বসে থাকে প্রতিভা সেন, যদি কেউ ব্যাগটা ফেরত দিতে আসে। কিন্তু বৃথা প্রতীক্ষা, কেউ আসে না, আর বুঝতে কিছু বাকিও থাকে না। কোনো চেনা মানুষের হাতে নয়, কোনো অপরিচিত সৎ মানুষের হাতে নয়, নিতান্ত এক অসৎ লোভী মানুষের হাতে পড়েছে ব্যাগটা। এবং সেই অসৎ লোকটা এতক্ষণে প্রতিভা সেনের জীবনের প্রথম অনুরাগের অদৃষ্টলিপি সেই 2 চিঠিকে কুটি কুটি করে ছিঁড়ে আবর্জনার মতো পথের ধুলোর উপর ফেলে দিয়েছে, আর আংটিটাকে বাজারে বেচে দিয়ে টাকা গুনছে আর হাসছে। ব্যাগ ফেরত পাওয়ার আশা ছেড়ে দিতে হয়, ধরা পড়ে যাবার যে ভয় করেছিল প্রতিভা সেন, সে ভয় যখন আর নেই তখন আর ক্ষতিই বা কিসের। আংটিটা গেল, 110 টাকা ক্ষতি মাত্র। কিন্তু জয়ন্ত রায় আর প্রতিভা সেনের জীবনে যে ভালোবাসার বন্ধন চিরকালের মতো স্বীকার করে নেবার জন্য তৈরি হয়েছে, সে ভালোবাসা তো ওই 2টি চিঠি মাত্র নয়, সে ভালোবাসা যে প্রতিভা সেনের ভাবনায় নীরব কলরবের মতো বাজছে, সে ভালোবাসা যে জয়ন্ত রায়ের জাগা চোখেও স্বপ্ন ধরিয়ে দিয়ে জয়ন্ত রায়কে আশ্চর্য করে দিয়েছে, সেই কথাই তো ওই চিঠিতে লিখেছিল জয়ন্ত রায়। আর দেরি করতে চায় না জয়ন্ত, জয়ন্তর ইচ্ছা এই মাসেই যে কোনো একটি দিনে বিয়ে হয়ে যাক। এই ইচ্ছার কথাটুকু লিখতে গিয়ে জয়ন্তর কলম যেন একটা অভিমানের বিদ্রোহ ঢেলে দিয়েছে। এখনো যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে প্রতিভা, আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে পারবে না, তবে স্পষ্ট করে সে কথা জানিয়ে দিও। কি অদ্ভুত সন্দেহ, উল্টো সন্দেহ! এতদিন যে প্রতিভা সেনের মনেই এই সন্দেহ ছিল, পৃথিবীতে এত সুন্দরী ও শিক্ষিতা মেয়ে থাকতে জয়ন্ত রায়ের মতো মানুষ কেন প্রতিভা সেনের মতো মেয়েকে ভালোবেসে ফেলে। এই মুর অ্যান্ড মরিসনের অফিসেই ম্যানেজারের কেবিনে জয়ন্ত রায়ের সঙ্গে একদিন প্রতিভা সেনের দেখা। একটা ফাইল নিয়ে ম্যানেজারের কেবিনে প্রতিভাকে সেদিন উপস্থিত হতে হয়েছিল। সেই যে দেখা, সেই দেখার বিস্ময় আর অনুভব আর কদিনের আলাপ ও পরিচয়ের পর যেদিন আরও নিবিড় হয়ে প্রতিভা সেনের আর জয়ন্ত রায়ের মুখ রঙিন করে দিল, সেদিনের পর আর কেউ কোনো দিন কারো কাছে মনের ইচ্ছা গোপন রাখতে পারেনি। মুখোমুখি দেখা কমই হয়েছে, কিন্তু তাতে কিছু আসে যায়? বরং মুখে যে কথা বলতে গেলে নিঃশ্বাসটা লজ্জা পেয়ে বিচলিত হয়, সে কথা চিঠির পাতায় অনায়াসে লিখে দিয়ে জয়ন্তর ভালোবাসার মন সুরভিত করে দিয়েছে প্রতিভা। জয়ন্তর চিঠির কথাগুলিও যেন ভালোবাসার আবেদনময় ঝংকার। 1 বছরও হয়নি, কিন্তু আর কি বা জানবার আছে, নিজের মনের অনুভবের সত্য তো আর অস্বীকার করতে পারা যায় না। তাই জয়ন্ত শেষ চিঠির উত্তরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে প্রতিভা, বেশ তো, এই মাসে যেদিন তোমার ইচ্ছে সেদিনই বিয়ে হয়ে যাক, আমার একটু আপত্তি নেই। কিন্তু কি বিশ্রী ব্যাপার, এই চিঠিটায় হারানো ব্যাগের সঙ্গে হারিয়ে গেল! চিঠির উত্তর যেতে দেরি দেখে জয়ন্ত বোধহয় ভাবছে প্রতিভা সেন নিশ্চয়ই জয়ন্তর ভালোবাসার দাবি প্রত্যাখ্যান করতে চায়। আজই অফিসে টিফিনে ছুটির সময় জয়ন্ত চিঠির উত্তর আবার নতুন করে লিখতে হবে, আর একটি দিনও দেরি করা উচিত নয়। টিফিনের সময় হবার আগেই অফিস ঘরে নিজের টেবিলের উপর মাথা ঝুঁকিয়ে যখন মস্ত বড় বড় যোগ বিয়োগ করছে প্রতিভা সেন, তখন ডাকপিয়ন এসে অতি ক্ষুদ্র একটি রেজিস্টার্ড পার্সেল প্রতিভা সেনের টেবিলের উপর রাখে। প্রতিভারই নামে এই পার্সেল এসেছে। চলে যায় ডাকপিয়ন এবং পার্সেলটা খুলতেই প্রতিভা সেনের নিবিড় কালো চোখ দুটো যেন একটা ভয়াতুর বিস্ময়ে ছোঁয়ায় চমকে কেঁপে ওঠে। সেই আংটিটা এসেছে, শুধু আংটিটা, সেই সঙ্গে ছোট এক টুকরো কাগজে লেখা কয়েকটা কথা। পার্সেলের উপর
প্রেরকের নাম ধাম সবই ভুয়ো জানবেন। আপনার আংটিটা ফেরত দেওয়া উচিত বলেই ফেরত দিলাম। এই ছোট এক টুকরো কাগজে লেখা চিঠিতে লেখকের কোনো ভুয়ো নামও নেই, শুধু একটা শূন্যতা। কিছু বুঝতে পারে না প্রতিভা, একটা বিশ্রী রহস্য বলে মনে হয় বলেই ভয় পায়। এ কেমন অদ্ভুত ধরনের সৎ লোক, অগোচর রাজ্যের এই হিতাকাঙ্ক্ষী! আংটিটা যেটা দাম আছে সেটাই ফেরত দিল, আর যেগুলির কোনো দাম নেই সেই চিঠি দুটো আর ফটোটা সেগুলি তো ফেরত দিল না। একটা নতুন উদ্বেগ, নতুন অস্বস্তি, মনে হয় ভয়ানক ধরনের কোনো অসতের হাতে পড়েছে ব্যাগটা। প্রতিভা সেনের জীবনের ভালোবাসার এই ঘটনাকে নিয়ে একটা জঘন্য কৌতুকের খেলা খেলতে চায়, নইলে দুটি মানুষের ভালোবাসা দুটি চিঠিকে আর এক নারীর ফটোকে আটক করে হাতের কাছে কেন ধরে রাখল লোকটা? বিশ্রী একটা হিংসুক ছায়া চোখের উপর যেন কামড় দেবার জন্য বারবার কাছে ছুটে আসছে। মুখ কালো করে বুকের ভিতর আর্ত নিঃশ্বাসে দুরুদুরু শিহরণটা চাপতে চেষ্টা করে প্রতিভা, এবং এই আতঙ্কের মধ্যেই আবার হঠাৎ শান্ত হয়ে গম্ভীর মুখে ভাবে, অন্তত এইটুকু বোঝা গেল, 110 টাকা দামের একটা সোনার আংটির জন্য লোকটার মনে কোনো লোভ নেই, অসৎ লোক নাও হতে পারে। ভাবতে গিয়ে বোধ হয় প্রতিভা সেনের মনে যুক্তি বুদ্ধি ছন্দ এলোমেলো হয়ে যায়। চুপ করে বসে এই রহস্যের ব্যাপারটা কল্পনা করতে চেষ্টা করে প্রতিভা, সত্যি কোনো হিতাকাঙ্ক্ষী নয় তো? টিফিনের সময় পার হয়ে যায়, জয়ন্ত চিঠির উত্তরে নতুন করে চিঠি লেখা আর হয় না। কি আশ্চর্য, এই রহস্যটা এসে প্রতিভা সেনের ভালোবাসার জীবনের চরম ইচ্ছার ঘোষণাকে যেন বোবা করে রেখে দিল। কালও প্রতিভা চিঠি না পেয়ে জয়ন্তরায় একটু বেশি আশ্চর্য হয়ে সন্দেহ করবে, প্রতিভা সেনের ভালোবাসার মুখরতা হঠাৎ মুখ বন্ধ করল কেন? যাক গিয়ে, 2-4 দিন দেরি করে চিঠি দিলেও চলবে, শেষ পর্যন্ত সবই জানবে আর বুঝবে জয়ন্ত কেন শেষ চিঠির উত্তর পেতে একটু দেরি হয়ে গেল। 3টে দিন পার হয়ে গিয়েছে এবং মনেও আছে প্রতিভার, জয়ন্ত রায়ের চিঠির উত্তর দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু অফিসের ঠিকানায় আবার একটা চিঠি এসে পৌঁছল, সেই অগোচর রাজ্যের এক অদ্ভুত হিতাকাঙ্ক্ষীর বেনামি চিঠি, বেশ বড় বড় করে লেখা লেফাপাবন্ধ একটি চিঠি। চিঠি পড়ে প্রতিভা, সঙ্গে সঙ্গে প্রতিভা সেনের নিবিড় কালো চোখের তারা থেকে যেন একটা দুঃসহ জ্বালা সাদা ছাই উঠতে থাকে। এই জ্বালা নিজের মনের উপর একটা তপ্ত ধিক্কারের জ্বালা, আর এই ধিক্কার যেন নিজেরই মনের একটা অন্ধতার উপর ধিক্কার। এ কি ভয়ানক বিদ্রুপের গান গাইছে হিতাকাঙ্ক্ষী চিঠিটা! জয়ন্ত রায়ের কাছে লেখা আপনার চিঠিটা আমি নিজেই ডাকে দিতে গিয়ে শেষ পর্যন্ত দিইনি, কেমন যেন মনে হলো, সন্দেহ হলো, আপনি ভুল করছেন না তো? তাই খোঁজ নিলাম জয়ন্ত রায় কে এবং কেমন মানুষ। খোঁজ নিয়েই বড় ভয় পেয়েছি, তাই বাধ্য হয়ে আপনাকে জানাচ্ছি, জয়ন্ত রায়কে বিয়ে করা আপনার উচিত নয়। জয়ন্ত রায় মোটেই সচ্ছল অবস্থার মানুষ নয়, অনেক টাকা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমেছে জয়ন্ত রায়, একথা নিছক মিথ্যা কথা। জয়ন্ত রায় রেস খেলা ছাড়া আর কোনো কাজই করেন না। জয়ন্ত রায় এর আগে 3 বার বিয়ে করেছে এবং পত্নী ত্যাগ করেছে। জয়ন্ত রায়ের নামে অনেক পাওনাদারের মামলা চলছে। শিবপুরে যে বাড়িতে জয়ন্ত থাকে সে বাড়ি জয়ন্তর বাড়ি নয়, এবং ভদ্রলোকে থাকবার বাড়িও নয়, ওটা জুয়ার আড্ডা। আমার কথা যদি অবিশ্বাস করেন তবে অন্তত একবার হাওড়া পুলিশের কাছে খোঁজ নেবেন, তখন বুঝতে পারবেন যে আমি একটি কথাও মিথ্যে বলিনি এবং বাড়িয়েও বলিনি। বাড়ি ফিরে গিয়ে এই চিঠি হাতে নিয়ে কাকিমার কাছে কেঁদে পড়ে প্রতিভা, এবং পরদিনই হাওড়া পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে এসে কাকা বললেন, খুব বেঁচে গিয়েছে প্রতিভা, জয়ন্ত রায় একটা অমানুষ। কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে কাকাও একটা বিস্ময়ে বিচলিত হয়ে কাকিমার মুখের দিকে তাকিয়ে বলেন, তবু ভাবতে ভালো লাগছে জয়া, এরকম সৎ নিঃস্বার্থ হিতাকাঙ্ক্ষী মানুষও এখনো আছে,
কার কথা বলছো? এই যে চিঠি লিখেছেন, অথচ নাম দেন নিজে ভদ্রলোক। আংটিটা আগেই পাঠিয়ে দিয়েছেন। আশ্চর্য মানুষ, দেখতে ইচ্ছে করে। দুদিন পরে একলা ঘরে বসে নিজেরই মনের ভাবনার মধ্যে এই সত্য অনুভব করে আর ছটফট করে প্রতিভা। প্রতিভা সেনেরও যে দেখতে ইচ্ছে করে, এমন করে আড়ালে থেকে অকারণে প্রতিভা সেনের জীবনের এত বড় উপকার করে দিল যে, সে মানুষকে চোখে দেখবার জন্য মনটা মাঝে মাঝে বড় বেশি ব্যাকুল হয়ে ওঠে। আরও আশ্চর্য, এই ব্যাকুলতার জন্য কোনো লজ্জা পায় না প্রতিভা। জয়ন্ত রায় একবার টেলিফোনে কথা বলেছিল, প্রতিভা সেন শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করে দিয়েছে, কোনো কথাই বলতে চায় না। অফিসে বসে কাজ করতে করতেই আনমনা হয়ে যায় প্রতিভা। টেলিফোনে কি সেই মানুষটির গলার স্বর কোনোদিন শুনতে পাওয়া যাবে না? কাছে এসে দেখা দিতে যদি বাধা থাকে থাকুক, না আসুক, কিন্তু টেলিফোনে কথা বলতে কি বাধা থাকতে পারে? একবার শুধু বললেই তো হয়, আমি আপনার উপকার করেছি। সেই মুহূর্তে প্রতিভাও তার মনের সব ব্যাকুলতা গলার স্বরে ঢেলে দিয়ে বলে দিতে পারবে, আপনাকে সহস্র ধন্যবাদ। কিন্তু কে জানে, প্রতিভা সেনের কাছ থেকে একটা ধন্যবাদ নেবারও লোভ আছে কিনা ভদ্রলোকের মনে। কিংবা হয়তো প্রতিভা সেনের মতো মেয়েকে ঘৃণাই করেন ভদ্রলোক। ভালোবাসতে গিয়ে সত্য মিথ্যার বোধ হারিয়ে ফেলে, ভালোমন্দ ঠাহর করতে পারে না যে মেয়ে, তাকে ঘৃণা করে আর ভয় না করে পারবেনই বা কেন? কিন্তু ভদ্রলোকের কি আর একটা সত্য জানতে ইচ্ছে করে না? জানতে পারলে যে নিজেই সুখী হবেন, তাঁরই চিঠির পুণ্যে প্রতিভা সেনের জীবন একটা মরণ থেকে বেঁচে গিয়েছে, জয়ন্ত রায়কে বিয়ে করবার দুর্ভাগ্য থেকে রক্ষা পেয়েছে, ভদ্রলোকের চিঠির অনুরোধ জয়ী হয়েছে, প্রতিভা সেনের অন্ধতা ঘুচে গিয়েছে। জানতে পেরেছেন নিশ্চয়, যিনি এত খোঁজ নিতে জানেন তিনি কি আর এটুকু খোঁজ না করে আছেন? কিন্তু কই, এই সামান্য কথাটাও তো লিখলেন না যে দেখে সুখী হলাম, জয়ন্ত রায় নামে দুর্ভাগ্যটা আপনার জীবনের ক্ষতি করতে পারল না। জানতে কি ইচ্ছে হয় না ভদ্রলোকের, প্রতিভা সেন আবার কোনো ভুল করল কি না? সে মানুষের মনে ইচ্ছে দেখা দেবে না? হতেই পারে না, মনে হয় আড়াল থেকে খোঁজ নিচ্ছেন। কিন্তু খোঁজ নিতে হলে যে প্রতিভা সেনকে দেখবারও দরকার হয়ে পড়ে। সত্যি কি এই অদ্ভুত ভদ্রলোক আড়াল থেকে প্রতিভাকে দেখছেন? প্রতিভার মনের একটা সন্দেহ, কিন্তু সন্দেহটা যেন প্রতিভার মুখের উপর আলো ছড়িয়ে দিয়ে হাসতে থাকে। না, সন্দেহ কেন হবে, বিশ্বাস করতেই যে ইচ্ছে করে। প্রতিভার আসা যাওয়ার উপর, প্রতিভার মুখের সব ভাবনাময় শিহরণগুলির উপর নিয়ত চোখ রেখে আনাগোনা করেন ভদ্রলোক। প্রতিভা জীবনকে ভুলের ভয় থেকে আগলে রাখবার জন্য একটা মায়াময় শাসন, একটা সতর্ক উপকার প্রতিভার মুখের দিকে তাকিয়ে থাকে, বেশ একটু দূরে দূরে থাকে বোধহয়, হয়তো মাঝে মাঝে খুব কাছাকাছি এসে প্রতিভার চোখের উপর দিয়েই চলে যায়। তার ছায়া এসে প্রতিভার গায়ের উপর পড়ে, তার নিঃশ্বাসের বাতাস প্রতিভার গায়ে লাগে, কিন্তু তাকে চিনতে পারে না প্রতিভা, চিনবার উপায় নেই। কিন্তু কোনোদিন কি চিনে ফেলতে পারা যাবে না? যেমন অফিসের শত কাজের ব্যস্ততার মধ্যে, তেমনি বাড়িতে ঘরে নিভৃতে চুপ করে থাকা অলস অব্যস্ততার মধ্যে ভাবনাগুলি যেন প্রতিভা সেনের মনের ভিতরে ছটফট করতেই থাকে। ধরছাই, নিজের উপর রাগ করে প্রতিভা, এটাও যে একটা নতুন আপদ হয়ে উঠল, ভাবতে ভাবতে শেষে হিস্টেরিয়াই না ধরে বসে। আবলতাবল চিন্তার গ্রাস থেকে রেহাই পেতে চায় প্রতিভা, কিন্তু বুঝতেই পারে না কি চেষ্টা আর কেমন চেষ্টা করলে রেহাই পাওয়া যেতে পারে। নিজের উপর আরও রাগ হয় যখন বুঝতে পারে যে মনটাই ভাবনাগুলিকে ছাড়তে চায় না, হিস্টেরিয়ার আর বাকি কি। সেদিন কাকিমাও হঠাৎ প্রতিভার মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে অনেকক্ষণ ধরে কি যেন ভাবনা করলেন বলে মনে হলো। কাকিমার চোখের রকম দেখে সন্দেহ করে অন্য ঘরে যাবার জন্য প্রতিভা এগিয়ে যেতেই
কাকিমা গম্ভীর হয়ে বললেন, মিছিমিছি তোমার এত ভাবনা করা ভালো দেখায় না প্রতিভা, আবার কি যে ভাবছো কে জানে। না, ঠিক ভাবনা নয়, গুমড়ে রয়েছে প্রতিভা সেনের মন। হিতাকাঙ্ক্ষীর তুচ্ছতা যেন প্রতিভার সুন্দর মুখটাকে অপমান করেছে। প্রতিভার সুন্দর মুখেরও যে যথেষ্ট অহংকার আছে। ঘরের ভিতরে ঢুকে আর মিছিমিছি একটা বই হাতের কাছে টেনে নিয়ে অলস ও উদাস হয়ে বসে থাকে প্রতিভা। সত্যি তো, একেবারে মিছিমিছি। কাকিমার অভিযোগ একটু মিথ্যে নয়। সেই হিতাকাঙ্ক্ষীর বোধ হয় শুধু আত্মাটাই আছে, অবয়ব নেই। তাকে দেখতে পাওয়া যাবে, তাকে চিনে ফেলবে আর ধরে ফেলবে প্রতিভা, এই আশা নিতান্ত অবাস্তব আশা। রাগ হয় সেই ভদ্রলোকেরই উপর। ভদ্রমহোদয় তার উদারতার গর্বে নিজেকে একেবারে অদৃশ্য করে রেখেছেন বলেই না প্রতিভা সেনের ভাবনাকে বৃথা ভাবনা বলে মনে করেন কাকিমা। আর প্রতিভার আশা প্রতিভার নিজেরই কাছে অবাস্তব বলে মনে হয়। অফিসে যাবার সময় হতে এখনো অনেক বাকি আছে, তবু মিছিমিছি ব্যস্ত হয়ে তোয়ালে হাতে নিয়ে ঘরের বাইরে গিয়ে বারান্দার মিররের কাছে একবার দাঁড়ায় প্রতিভা। চমকে ওঠে, তারপর একেবারে সুস্থির হয়ে দাঁড়িয়ে শুনতে থাকে প্রতিভা। ভিতরের ঘরে কাকার সঙ্গে কথা বলছেন কাকিমা। প্রতিভা যার কথা ভেবে উতলা হচ্ছে, সে দেখা দিতে আসবে বলে তো মনে হয় না। হ্যাঁ, কার কথা ভাবছে প্রতিভা? ওই সেই তার কথা, যাকে চেনে না প্রতিভা, হারানো আংটিটা পাঠিয়েছে যে। কিন্তু তারও তো একবার এসে দেখা দেওয়া উচিত ছিল, এরকম একটা রহস্য হয়ে থাকবার দরকার ছিল না। বোধহয় প্রতিভাকে পছন্দই করে না। কি অদ্ভুত কথা বলছো, যাকে কোনোদিন চোখে দেখলই না তাকে পছন্দ আর অপছন্দই বা করবে কেমন করে? আমার মনে হয় প্রতিভাকে একবার না একবার দেখেছে। প্রতিভাকে দেখলে পছন্দ করবে না এটাও যে বিশ্বাস হয় না। দেখে থাকলে পছন্দ হয়েছে, এবং পছন্দ হয়েও যে আসতে পারছে না সেটা হলো লজ্জা, নয়তো ভয়। আবার চমকে ওঠে প্রতিভা। ভয়ের চমক নয়, একটা উল্লাসময় আশার চমক। মিররের দিকে তাকিয়েও আশ্চর্য হয় প্রতিভা। মুখের চেহারা যেসব লজ্জার মাথা খেয়ে এক মুহূর্তেই বদলে গিয়ে হাসছে, যেন প্রতিভার হৃৎপিণ্ডটাই হাসছে, আর মনটাও একটা উতলা খুশির নিঃশ্বাসের সঙ্গে লুটোপুটি করছে। কোনো সন্দেহ নেই, হিতাকাঙ্ক্ষী মশাই প্রতিভা সেনের মুখটাকে আড়াল থেকে দেখে মুগ্ধ হন এবং সরে যান। ঘরের ভিতরে ঢুকে আরও অনেকক্ষণ চুপ করে বসে থাকলেও প্রতিভা সেনের এই নতুন কল্পনা ছবিটা মনের ভিতর হেসে হেসে মাতামাতি করতে থাকে। অদৃশ্য হিতাকাঙ্ক্ষীরও মনের একটা গোপন কীর্তিকে যেন এতদিনে ধরে ফেলতে পেরেছে প্রতিভা। আর চিনতে বাকি কি, 110 টাকা দামের আংটিটা ফেরত দিতে পারে কিন্তু ফটোটা ফেরত দিতে পারে না। ইস, কি নির্লোভ মন! কিন্তু সে কি এই লজ্জা আর ভয়ের জন্য চিরকাল নিজেকে প্রতিভার কাছে অচেনা আর অধরা করে রাখবে? প্রতিভা সেনের জীবনটাকে ভাবিয়ে ভাবিয়ে চিরটাকাল শাস্তি দেবে? এই মানুষটার মনেও কি হিস্টেরিয়া আছে? প্রতিভার ফটোটা চিরকাল বুকের কাছে লুকিয়ে রাখবে আর চোখের কাছে তুলে দেখবে, অথচ প্রতিভা জীবন্ত চোখের কাছে এসে দাঁড়িয়ে একটা কথাও বলবে না? অদ্ভুত লজ্জা আর অদ্ভুত ভয়। টেবিলের উপর হাত পেতে আর সেই হাতের উপর মাথা পেতে দিয়েও চোখ বন্ধ করে আরও কিছুক্ষণ বসে থাকবার পর যখন বাড়ির দিকে তাকায় প্রতিভা, তখন বুঝতে পারে প্রতিভা ঘড়িটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ চোখ দুটো ভিজে গিয়েছে। শাস্তির পালা শুরু হয়ে গিয়েছে। ভদ্রলোকের বোকা ভয় আর বোকা লজ্জার জন্যই এই শাস্তি। কিন্তু তাকে কি কোনোদিন চিনে ফেলতে পারবে না প্রতিভা? কেন পারবে না? আবার মাথা ঝুঁকিয়ে হাতের উপর মুখ গুঁজে দিয়ে যেন একটা প্রতিজ্ঞার জ্বালায় ছটফট করতে থাকে প্রতিভা। তাকে চিনতে হবেই, না চেনা দিয়ে যাবে কোথায়? প্রতিভা সেনের চোখ ও চারিদিকের সব ছায়া, সব মুখ, সব দৃষ্টি আর সব নিঃশ্বাসের শব্দের উপর পাহারা রাখবে। দেখা যাক তাকে চিনতে পারা যায় কি না। অফিসে যাওয়ার আগে আজ যেমন সাজে নিজেকে সাজায় প্রতিভা,
মনে পড়ে না তেমন সাজে সুষমার বিয়ের নিমন্ত্রণে যাবার দিনেও নিজেকে সাজিয়েছিল কিনা। মিররের দিকে তাকিয়েও মনে মনে স্বীকার করে প্রতিভা, প্রতিভার এই মুখের ছবিটা এর চেয়ে বেশি সুন্দর হয়ে কোনোদিন ফুটে ওঠেনি। ভাগ্যের লীলাকলার রকম দেখলেও মনে মনে একটা দুঃখের হাসিও হেসে ফেলে প্রতিভা। ভাগ্যটা যেন প্রতিভাকে ঘাড়ে ধরে এক অদ্ভুত হয়রানির অভিসারে পৃথিবীর পথের উপর ছেড়ে দিচ্ছে। ছোট্ট সাদা তাজমহল আঁকা সে রঙিন চামড়ার ব্যাগ, যে ব্যাগটা প্রতিভা সেনের জীবনে এই অদ্ভুত ঘটনা ঘটিয়েছে, সেই ব্যাগটি তো আর নেই। প্লাস্টিকের নতুন একটি লেডিস ব্যাগ কিনেছে প্রতিভা। সেই ব্যাগ হাতে নিয়ে অফিস যাবার সময় রোজই যেমন, আজও তেমনি বাইরের বারান্দার বেতে চেয়ারটার উপর কিছুক্ষণ বসে থাকে প্রতিভা। হঠাৎ শিউরে ওঠে প্রতিভা সেনের মুখ আর নিবিড় কালো চোখ। একটি মোটর গাড়ি মন্থরচালে চলতে চলতে রাস্তার ওপাশের গাছটার কাছে এবাড়ির ওপরে ঠিক ওদিকে এসেই থেমে যায়। গাড়ি ড্রাইভ করছেন যে ভদ্রলোক, সেই ভদ্রলোক গাড়ির ভেতরেই চুপ করে বসে তাঁর চশমা পরা দুই চোখ একেবারে অপলক করে প্রতিভার দিকে তাকিয়ে থাকেন। চোখের সামনে মিরর নেই, তাই বুঝতে পারে না প্রতিভা কি নিবিড় কৌতূহলের ভারে অলস হয়ে টলমল করছে প্রতিভার চোখ। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতে পারে না, প্রতিভা ভদ্রলোকের দিকেই তাকিয়ে থাকে। অচেনা কোনো ভদ্রলোকের দিকে এভাবে তাকিয়ে থাকলে চোখ দুটো যে বেহেয়া হয়ে যায়, এই সামান্য কাণ্ড জ্ঞান এই মুহূর্তে প্রতিভা সেনের চেতনা থেকে যেন ঝরে পড়ে গিয়েছে। মোটর গাড়িটা আবার মন্থর চালে চলতে চলতে তারপর যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে উধাও হয়ে যায়। ঘরের ভিতরে ছুটে গিয়ে মিররের সামনে দাঁড়িয়ে রুমাল দিয়ে কপালের ঘাম স্পঞ্জ করে প্রতিভা। ধূর্ত হাসির শিহর চাপতে গিয়ে বারবার ছটফট করে ওঠে। পাউডারের পাফ চটপট দুবার ঘাড়ে আর গলায় বুলিয়ে নিয়ে বের হয়ে যায়। সেদিনের পর মাত্র আর দুটি দিন পার হয়েছে, ট্রামের ভিড়ের মধ্যেই দেখতে পায় প্রতিভা দাঁড়িয়ে আছেন সেই ভদ্রলোক, আর দু চোখ অপলক করে প্রতিভার মুখের দিকে তাকিয়ে আছেন। যদিও ভদ্রলোকের সাজটা সেদিনের সাজের মতো নয়, সেদিন ভদ্রলোকের গলায় একটা নীল রঙের টাই ঝুলছিল, আজ আদির পাঞ্জাবি, গলাটা খোলা, কিন্তু মুখটা যাবে কোথায়? সেই সুশ্রী ঝকঝকে মুখ আর সেই দু চোখ অপলক করে তাকাবার অভ্যাস। গড়িয়াহাটার মোড়ে ট্রাম থেকে নামবার সময় যখন সেই ঝকঝকে মুখটিকে দেখবার জন্য খোঁজ করে প্রতিভা সেনের চোখের প্রখর চাহনি, তখন প্রতিভার চোখ দুটোই হঠাৎ বিষণ্ণ হয়ে যায়। কে জানে কখন আর কোথায় নেমে গিয়েছেন ভদ্রলোক। প্রতিভা সেনের চোখের এই বিষণ্ণতায় আবার মাত্র দুটি দিন পার হয়ে যেতেই প্রসন্নতা হয়ে যায়। ফুটপাথ ধরে হেঁটে অফিসে প্রবেশের দরজার দিকে এগিয়ে যেতেই দেখতে পায় প্রতিভা ফুটপাথের গা ঘেঁষে রাস্তার উপর একটা অচলন্ত গাড়ির ভিতরে নীল রঙের টাই ফুরফুর করে উঠছে। সেই অপলক দৃষ্টি, প্রতিভা সেনের সারা মুখ জুড়ে প্রসন্নতার হাসি মিষ্টি হয়ে ছড়িয়ে পড়ে। সে হাসি মুখ ঘুরিয়ে লুকিয়ে ফেলে অফিসের ভিতরে ঢুকে পড়ে প্রতিভা। আরও কতবার ট্রামে দেখা হলো, সিনেমা হাউসের গেটের কাছেও দেখা হলো, লেক রোডে সুষমাদের বাড়িতে একদিন বেড়াতে গিয়েছিল প্রতিভা। কি আশ্চর্য, সেখানেও সুষমাদের বাড়ি থেকে বের হতেই দেখতে পায় প্রতিভা বেশ একটু দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই কুচকুচে কালো গাড়িটা, তার ভিতরে সেই ঝকঝকে মুখ, দূর থেকেই প্রতিভার মুখের দিকে তাকিয়ে আছে ভদ্রলোক, যেন মুগ্ধ হয়ে দূর স্বপ্নলোকের একটা চাঁদের দিকে তাকিয়ে আছে। প্রতিভার চোখে একটা মৃদু ভ্রুকটি যেন দুঃসহ অভিমানের শিহরণের মতো কাঁপতে থাকে। প্রতিভা সেনের ফটো লুকিয়ে রাখতে ভয় নেই, লজ্জা নেই, যত ভয় কাছে এসে একটা কথা বলতে। ভদ্রলোকের ইচ্ছা প্রতিভা আগে কথা বলুক। প্রতিভা আর কত বেহায়া হবে বলে আশা করছে এই অদ্ভুত হিতাকাঙ্ক্ষী? ছি, কিন্তু এরকম একটা অকারণ লুকোচুরির খেলাও যে আর অসহ্য হয়ে উঠেছে। তবু এই অসহ্য অবস্থাকেই অসহায়ের মতো আরও অনেকবার সহ্য করে প্রতিভা, সহ্য করতে বাধ্য হয়।
ট্রামে আরও কতবার কাছাকাছি দেখা হয়েছে। সেই গাড়ি আরও কতবার ডোভারলেনের এই বাড়ির ছায়া পার হতে গিয়েই মন্থর হয়েছে, থেমেছে আর চলে গিয়েছে। কথা বলবে বলে প্রতিভা নিজেই চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ঘরের নিভৃতে বসে চুপ করে ভাবতে গিয়ে প্রতিভার চোখের পাতা ভিজে যায়। কাকিমাও দেখে ফেলেন এবং দুঃখিত স্বরে ধমক দেন, তোমার হলো কি প্রতিভা? মিছি মিছি, ছি, মুখে বলতে পারা যায় না, কিন্তু লিখবেই বা কী করে? এই ঝকঝকে মুখের নামধামের তো কোনো পরিচয় জানে না প্রতিভা। হেস্তনেস্ত করবার একটা প্রতিজ্ঞা নিয়ে ছটফট করতে করতে একটা অদ্ভুত চেষ্টার চেহারা প্রতিভার কল্পনায় ফুটে ওঠে। এই নতুন ব্যাগটাকেও একবার ইচ্ছে করে হারিয়ে ফেললে কেমন হয়? ব্যাগ আটক করে রাখবার লোভ আর অভ্যেস আছে যার, সে কি আবার এই হারিয়ে ফেলা ব্যাগটাও আটক করবে না? আর লোভীর মতো ব্যস্ত হয়ে সেই ব্যাগ খুলে ভালোবাসার চিঠি পড়ে ফেলবে না? কাণ্ডটা হিস্টেরিয়ারই মতো একটা কাণ্ড, কিন্তু শেষ পর্যন্ত একদিন এক কাণ্ড করেই ফেলল প্রতিভা। ট্রামে প্রতিভার সিটের ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন ভয় আর লজ্জার সেই মানুষ, সেই ঝকঝকে মুখ, সেই গলা খোলা আদির পাঞ্জাবি। ব্যাগটাকে সিটের উপরে ফেলে রেখে দিয়ে হঠাৎ ট্রাম থেকে নেমে যায় প্রতিভা সেন। আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন? ঝকঝকে মুখের এতদিনের বোবাপনা হঠাৎ মুখর হয়ে ওঠে, কিন্তু শুনতেই পায় না প্রতিভা। চলন্ত ট্রামে জানালা দিয়ে ব্যাগটাকে বাইরে তুলে ধরে ডাকতে থাকেন হিতাকাঙ্ক্ষী, আপনার ব্যাগ, কিন্তু দেখতেই পায় না প্রতিভা। অনেকক্ষণ পরে এবং অনেকখানি পথ পায়ে হেঁটে পার হয়ে শ্রান্তভাবে পথের এক পাশে থমকে দাঁড়ায় প্রতিভা। এ কী কাণ্ড হয়ে গেল? প্রতিভার অভিমানের চিঠি এই হারিয়ে ফেলা ব্যাগের ভিতর থেকে বের করে নিয়ে এতক্ষণে নিশ্চয় পড়ে ফেলেছেন হিতাকাঙ্ক্ষী। আপনাকে চিনতে পেরেছি, বুঝতেও পেরেছি সব, কিন্তু বুঝতে পারি না এত ভয়ই বা কেন আপনার, আর এত লজ্জাই বা কেন? যদি আমাকে চিরকাল দেখবার ইচ্ছা থাকে তবে অনায়াসে কাকার কাছে গিয়ে প্রস্তাব করতে পারেন, তাতেও যদি লজ্জা লাগে তবে আপনার বাড়ির মানুষকে বলুন আমাকে আর শাস্তি দেবেন না, এই অনুরোধ। এই চিঠি পাওয়ার পরেও যদি ওই ঝকঝকে মুখ ঠাট্টা করে হেসে ওঠে, কিংবা প্রতিভা সেনের এই বেহায়া দুঃসাহসের কায়দা দেখে আরও ভয় পায় এবং অদৃশ্যই হয়ে যায়, তবে? প্রতিভা সেনের জীবন যে ব্যর্থ ভালোবাসার একটা পঙ্কিল কবর হয়ে পৃথিবীতে পড়ে থাকবে। বাড়ি ফিরে এসে সন্ধ্যার অন্ধকারে একা ঘরের ভিতর বসে আর চোখ মুছে মুছে যেন বুকের ভিতরের একটা ভয় মুছে ফেলতে চেষ্টা করে প্রতিভা। ডোভারলেনের বাড়িতে ছোটখাটো একটা ব্যস্ততার উৎসব, কাকা ব্যস্ত এবং ঘরের দরজা বন্ধ করে চেয়ারের উপরে চুপ করে বসে থাকে যে প্রতিভা সেন, তারও বুকের সব নিঃশ্বাস ব্যস্ত। এরই মধ্যে কাকিমা একবার এসে প্রতিভাকে ধমকে দিয়ে হেসে গিয়েছেন, সৌমেন তোমাকে বিয়ে করতে চায় আর তুমিও চাও, এই সোজা কথাটা আমাকে বলতে তোমার কি বাধা ছিল প্রতিভা? এ তো একটা সুখবর, এর চেয়ে ভালো সুখবর আর হয় না। ভবানীপুরের নরেশ অ্যাটর্নির ছেলে ডাক্তার সৌমেন, যে সৌমেন ভিয়েনা থেকে ফিরে এসে এখন নিজেই একটা ক্লিনিক করেছে এবং এরই মধ্যে বেশ ভালো পসারও করেছে, সেই সৌমেন এখন ডোভারলেনের এই বাড়ির একটি ঘরের ভিতরে বসে কাকা আর কাকিমার সঙ্গে গল্প করছে। সৌমেনের মাও এসেছেন, কবে বিয়ে হবে সেই দিনও স্থির করা হয়ে গিয়েছে। ভয় ছিল প্রতিভার, একবার ওই ভীতু আর লাজুক হিতাকাঙ্ক্ষী নিশ্চয়ই প্রতিভার সঙ্গে একটা না একটা কথা বলতে আসবেই, হয়তো এই ঘরের ভিতরেই এসে দাঁড়াবে। কাকিমাকে যেরকম খুশি দেখা গেল তাতে সন্দেহ করতে হয়, কাকিমা নিজেই সৌমেনকে এই ঘরের দিকে নিয়ে এসে আর ফেলে রেখে চলে যাবে। ভয় হয় প্রতিভার, ভীতু লোকের একবার ভয় ভাঙলে বড় বেশি দুঃসাহসী হয়ে ওঠে। যাকে হোক না একটু দুঃসাহসী, তাতেই বা ভয় কিসের? প্রতিভাকে ডাকতে এলেন কাকিমা। সৌমেন ডাকছে। কোথায়? বাইরে বারান্দায়। তুমি সৌমেনে চা নিয়ে যাও প্রতিভা। চা নিয়ে যায় প্রতিভা, আর প্রতিভার এতদিনের অভিমানও
যেন সৌমেনের একটি আহ্বানে মুছে যায়। সৌমেনই আগে কথা বলে, এসো। সৌমেনের মুখের দিকে তাকাতে গিয়ে নিজেরই মুখের হাসির লজ্জায় আর নিবিড় কালো চোখের ভীরু মুগ্ধতায় বিব্রত হয় প্রতিভা। আস্তে আস্তে বলে, আজ আর বেশিক্ষণ বসতে বলো না, বড় অস্বস্তি হচ্ছে। সৌমেন হাসে, তাহলে এসো। হ্যাঁ, একটি কথা অন্তত শুনে যাও। বলো। আহা, আমি সত্যি এতদিন পাগল হয়ে গিয়ে মনে মনে তোমাকে ভালোবেসেছি, কিন্তু বিশ্বাস করতেই পারিনি যে তুমিও। আমি তো তোমারও আগে, তোমাকে দেখবারও আগে। আচ্ছা, এবার যাই। ডোভালেনের বাড়ির এই ব্যস্ততার উৎসব শেষ হয়ে যেতে আর বেশি দেরি হয়নি। যাবার আগে সৌমেনের মা প্রতিভার হাত ধরে বলে গেলেন, এবার চাকরি ছাড়তে হবে প্রতিভা। দুপুর হয়, বই পড়তে বসে প্রতিভা সেনের চোখ ঠিক যখন একটা ঘুম ঘুম আবেশে মজে আসতে থাকে, তখন কাকিমা নিজেই এসে একটা চিঠি প্রতিভার হাতের কাছে রেখে দিয়ে চলে যান। একটা খামের চিঠি, ডাকে এসেছে চিঠিটা। কার চিঠি? প্রতিভার চোখের ঘুম ঘুম আবেশ যেন একটা কাঁটার খোঁচা খেয়ে ছিঁড়ে যায়। হাতের লেখাটা যে চেনা মনে হয়, হিতাকাঙ্ক্ষী চিঠি। দেখে খুশি হলাম, নিশ্চিন্ত হয়েছি। এবার আপনি ভুল করেননি, আমি এবারও খোঁজ নিয়েছি। ডাক্তার সৌমেন মিত্র অতি সজ্জন, অতি চমৎকার চরিত্রের মানুষ। সৌমেন ডাক্তারের সঙ্গে আপনার বিয়ে হলে খুবই ভালো হয়। সৌমেন ডাক্তার যদি রাজি থাকেন, তবে আপনিও রাজি হবেন, এই অনুরোধ করি। চিঠিটাকে আঁকড়ে ধরে একটা ভয়ানক আর্তনাদ বুকের ভিতরেই চেপে রেখে একেবারে স্তব্ধ হয়ে বসে থাকে প্রতিভা। কি ভয়ানক এই রক্ত মাংসহীন অদৃশ্য অশরীরী হিতাকাঙ্ক্ষী! আড়াল থেকে প্রতিভা সেনের অভিসারের পথ বিপথের উপর চোখ রাখছে, প্রতিভা সেনের নির্ভুল ভালোবাসার উপর মঙ্গলবাড়ি বর্ষণ করছে। প্রতিভা সেন যে মনে মনে এই হিতাকাঙ্ক্ষীরই বুকের উপর লুটিয়ে পড়েছিল, কিন্তু হিতাকাঙ্ক্ষী যেন প্রতিভাকে আদর করে তুলে নিয়ে সৌমেনের বুকের উপর রেখে দিল। কিন্তু না, আবার পাগল হয়ে যাওয়া সম্ভব নয়। হিতাকাঙ্ক্ষীরই অনুরোধ মাথা পেতে বরণ করে নেয়া ছাড়া উপায় নেই। সৌমেনে তো মিথ্যে হয়ে যেতে পারে না। আড়াল থেকে দেখে সুখী হোক হিতাকাঙ্ক্ষী। মাত্র 5টি দিনের অদেখার পালা শেষ হয়ে যাবার পর সৌমেনের সঙ্গে প্রতিভার আবার যেদিন দেখা হয়, সেই দিনটি হলো বিয়ের দিন। সময়টা সন্ধ্যা, আবার এই বাড়িতে একটা ব্যস্ততার উৎসব জেগে ওঠে। হাতে হাত রাখা শুভ পরিণয়ের অনুষ্ঠানও সমাপ্ত হয়, বিয়ের রেজিস্ট্রার চলে যান। তারপরেও ঘরের ভিতরে সৌমেনের সঙ্গে নানা আত্মীয় স্বজনের আলাপের কলরব বাড়তেই থাকে। আর প্রতিভা বোধ হয় এই সন্ধ্যার নতুন মনটাকে নিয়ে একটু একলা হবার জন্য বাইরের বারান্দায় এসে দাঁড়ায়। বারান্দার উপর সেই বেতের চেয়ারে বসে রাস্তার ওপাশের গাছের ছায়াটার দিকে চোখ পড়তেই মনে পড়ে যায় প্রতিভার, ওই তো, ওই সেই গাছের ছায়া, যার দিকে তাকাতে গিয়ে সৌমেনের ঝকঝকে মুখ প্রথম চোখে পড়েছিল। একটি লোক গেটের দিকে থেকে এগিয়ে এসে বারান্দার ওপরে ওঠে। রোগা রোগা চেহারা, অথচ বেশ সুশ্রী এক ভদ্রলোক। বয়সও বেশি হবে না, সৌমেনের চেয়ে কিছু কমই হবে বলে মনে হয়। ভদ্রলোকের সাজটা বেশ পরিচ্ছন্ন, কাকারই কাছে কোনো মামলার কাজে এসেছেন বোধ হয়। চেয়ার থেকে উঠে ঘরের ভিতরে চলে যাবার জন্য প্রতিভা এগিয়ে যেতেই যুবক ভদ্রলোক বলে, আমি আপনারই কাছে এসেছি। চমকে ওঠে প্রতিভা, আমার কাছে? খবরের কাগজ দিয়ে জড়ানো একটা বস্তু প্রতিভার হাতের দিকে এগিয়ে দিয়ে ভদ্রলোক কুণ্ঠিতভাবে হাসে, এই নিন আপনার ব্যাগ। প্রতিভার চোখ থরথর করে কেঁপে ওঠে, চেঁচিয়ে ওঠে প্রতিভা, আপনি? হ্যাঁ, এইবার ব্যাগটা ফেরত দেওয়া উচিত বলে মনে হলো, তাই দিয়ে গেলাম। প্রতিভার গলার স্বর হঠাৎ মৃদু হয়ে যায়। এতদিনের মধ্যে কেন ফিরিয়ে দিয়ে যাননি? কি অসুবিধে ছিল? এলেন না কেন? আসলেই তো পারতেন। আসা উচিত হতো না,
কেন? আমি সামান্য মহুরি চাকরি করি। মাথা হেট করে প্রতিভা। প্রতিভার মুখের উপর যেন একটা বোবা কান্না নির্মম জ্বালা লালচে হয়ে ফুটে উঠেছে। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আস্তে আস্তে বিড়বিড় করে প্রতিভা। আসেননি, ভালোই করেছেন। ব্যাগটা খোলে প্রতিভা। হ্যাঁ আছে, সেই ভয়ানক ভুলের চিঠি দুটো আছে। ফরফর করে চিঠি দুটো ছিঁড়ে দিয়ে ব্যাগের ভিতরে আবার কি যেন খোঁজে প্রতিভা। ফটোটা কই? মুহুরি মানুষের চোখ দুটো হঠাৎ শঙ্কিত হয়ে ওঠে। ও হ্যাঁ, ভুল হয়েছে, মাপ করবেন, ফটোটা কালই ফেরত পাবেন, ডাকে পাঠিয়ে দেব। ফেরত দিতে চান আপনি? না। ভেজা চোখ মুছতে মুছতে ছটফট করে বলে ওঠে প্রতিভা। তাহলে ফটোটা আপনার কাছেই থাক। আমার আজকের গল্প পাঠ এখানে শেষ হলো। পরবর্তী নতুন গল্প নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য সকলে ভালো থাকবেন। নমস্কার।